অশিক্ষিত আমরা নাসির সির তোমার মতন পাপি না বেশি শিক্ষিত হইয়া কিন্তু পরের না আমরা টাকায় তুমি চলো তোমার টাকায় আমরা না জনতারে গালি দিলে ইজ্জত কিন্তু থাকবে না কে বাঙালি খেলা হবে মুসলিমের বয়টা চশমা পাঠাইছে সে বলেছে দাদু তুমি যখন র‍্যাপ গান করবে একটু চশমা লাগাইবা আর কি এই যে সেন্টা খলিয়া রাখছি সেই দুই হাজার দুই তিন সালে ব্লুটুথ বাই ছিলাম সেই কারণে খেলা হবে কে রেডি হ্যাঁ কি চশমা দেওয়া কে স্মার্ট লাগে খেলা হবে খেলা খেলা না কলকাতা থেকে মমতা দিদি কিন্তু ডাক খেলা হবে আর এটা একটা ভাইরাল একটা ইস্যু না কোনো লাগাই তো না থাক আজকে খেলাটা এরকম একটা ভাবসা বাহন লবো কুমিল্লার ফুলাবলিয়া কথা বুঝছেন গণনের টাইম নাই নাসির দা ব্লুটুথ বয় সে আমজন অশিক্ষিত বইলা আহ গালাগালি করছে গালাগালি অশিক্ষিত একটা গালি শব্দ আমাদেরকে আমাদের মতন কিছু ইউটিউবার তারপরে হচ্ছে যে আপনার কি বলা হয় যে ওই যে রাকিবের কথা বলছে মানে আমরা যারা এটা নিয়ে লাফালাফি করতেছি আমরা অশিক্ষিত তবে নাসিরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আপনার থেকে শিক্ষাগত যোগ্যতা আলহামদুলিল্লাহ আমাদের কম নাই আপনি হয়তো আমাদের সম্পর্কে জানেন না ভাবেন যে ইউটিউব করলেই মানে মোটামুটি কম শিক্ষিত লোকেরা ইউটিউব একটু বেশি তার মানে সবাই যে কম শিক্ষিত তাও না আর কম শিক্ষিত হইলেই বা লস কি আপনার মতো তো এরকম চরিত্রহীন না না কোর্টের মাধ্যমে যতক্ষণ প্রমাণ না হচ্ছে ততক্ষণ আমরা এই নামে ডাকতে চাই একটাই কারণ আপনার বিরুদ্ধে সকল এভিডেন্স আপনি ঘটনা করছেন তো ভালো এখন আইসা আমাদেরকে নিয়ে আপনি যা বলছেন দর্শক আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাবো তবে ওই যে আমি বরাবর বলে আসছিলাম আমাদের বিসিবির যেই একটা অবস্থা যে ক্রিকেটাররা যখন আমরা জানি যে ক্রিকেট দলটা নাকি আর্মির মতন যে সেখানে কোনো অপরাধ করলে কোনো এরকম আপনি জানেন সেম ঘটনা যদি আর্মি মেম্বার সৈনিক করতো সাথে সাথে করা তাকে হয়তো কারাদণ্ড দেওয়া হইতো কিন্তু নামে হয়তো আমাদের বিসিবিটা আর্মির মতন কিন্তু কাজ দেখা যাচ্ছে নাসিরে খেলার মাঠে খেলা হবে তামিমার জন্য খেলবো আমি আমি ঠায় ম্যাচে এক হাজার রান করবা বারো স্বপ্ন দেখেছে। যায় তামিমা বলবে মার মার না মারবে মারার জন্য খেলতেছে স্বপ্ন দেখতেছে গতকালকে আমরা বিডি ক্রিক টিম নামক একটা ফেসবুক পেজ যেটা আমাদের বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে বেশিরভাগ সময় তারা নিউজগুলা করে সেই পেজ থেকে একটা নিউজ আসছে যেখানে নাসিরের একটা সাক্ষাৎকার আবার খুব ভাইরাল আর এই ভিডিওটাতে তিনি সরাসরি জনতাকে অ্যাটাক করে কথা বলেছেন আমাদেরকে অশিষ্টকিত বলেন এই অশিষ্টকিতরাই আপনার মতো নাসিরকে আজকের দিনে মাথার ভিতরে তুলতে কারণ আমরা আপনাদেরকে ভালোবাসি তো তিনি কি বলছে আসেন আমরা ভিডিওতে দেখে আসি খেলা হবে সব কিছু দেখাই দিব জাস্ট এইটুকুই বলি আমরা এতটা গাধা না যে আমরা এই ডিভোর্স না দিয়ে আমরা বিয়ে করব আর এটা হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড এখানে আমি যখন খেলতে আসি তখন আমার মাথায় কোনো বাইরের চিন্তা থাকে না এটা হচ্ছে আমি মনে করি না যে এটা কোনো প্লেয়ারের থাকে আর কারণ বাইরে যাই হোক না কেন আপনি যখন ব্যাটিং করবেন বলিং করবেন এসব চিন্তা থাকে না এটা একটা জিনিস আর বাইরে হ্যাঁ এখন বাইরের আমি যেটা করেছি সেটা অবশ্যই লিগালি করেছি এবং শুধু এতটুকুই বলি হয়তো বা আপনাদের ডিটেলস আমরা প্রেস কনফারেন্স দেখেই আপনাদেরকে ডিটেলস সব কিছু দেখাই দিব জাস্ট শুধু এতটুকুই বলি আমরা এতটা গাধা না যে আমরা এই ডিভোর্স না দিয়ে আমরা বিয়ে করব আর আর কি বলবো আমি আমি মনে করেন যে আপনি যদি দেখেন ওভারঅল আমরা কিন্তু সব কাগজ এইভাবে এইভাবে নি জাস্ট দুই তিনটা ইউটিউবার এগুলা নিয়ে নিউজ করতেছে এবং মানুষজন আমরা এতটাই অশিক্ষিত যে একতরফায় মানুষের কথাবার্তা শুনে যে তারা এটা নিয়ে মাতামাতি করতেছে এটা একবার হলে এটা আমার মাথা থেকে এখনো যায় না এটা হচ্ছে টু বি অনেস্ট আর ইন্দিরে আমি বলবো না যে আমি এখনও হানড্রেড পার্সেন্ট ফিট কারণ মনের মধ্যে একটা ভয় কাজ করতে আসে মানে করতেছে আর কি সো চেষ্টা করতেছি হানড্রেড পার্সেন্ট ফিট হওয়ার জন্য

নিশ্চয় শুনেছেন ক্রিকেটার নাসিরের এই এহানো বক্তব্য আমি নাসির ভের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই দেশের যারা সেলিব্রিটি আছে এরা করে কি এই অশিক্ষিত জনতার উপরে ভিত্তি করেই তারা আজকের দিনের সেলিব্রিটি আপনি ক্রিকেট খেলেন ভালো ভালো আপনার পারফরমেন্স ছিল আপনাকে আমরা ভালোবাসছি আপনি যখন খেলার মধ্যে ওইভাবে পারফরমেন্স করতে পারেন নাই তখন আপনাকে ভালোবাসছি আমরা আশরাফুলকে এখনো ভালোবাসি ওই দুই চারটা ছোটখাটো ভুল কি আহ কি করছে ঘোষ সেগুলো আমরা যাইও নাই সাকিবর আমরা ভালোবাসি কিন্তু আপনারা দেখেন আজকের দিনে সাকিব আল হাসান বলেন আপনি বলেন হ্যাঁ আপনারা কিন্তু আমাদেরকে মানে কি বলা হয়েছে আমাদের কাঁধে পাড়া দিয়ে আপনারা আজকের হিরো আপনারা ভালো খেলছেন আপনাদেরকে ভালোবাসি দেখা বাংলাদেশের অনেক মেডেলিস্ট আছে আমরা এদেরকে চিনিও না কারণ কি আমাদের কনসেন্ট্রেশনটা আমরা ক্রিকেটকে ভালোবাসি দ্যাটস ওয়াই আপনাদেরকে ভালোবাসি আপনাদেরকে যে সরকারি টাকায় গাড়ি বাড়ি আপনাদের যে বেতনের টাকা আছে বিসিবির কি আসমান থেকে টপকায় সরকারের বাজেট যায় সরকারের বাজেট কই থেকে আসে আমজনতার টাকা দিয়ে আসে আজকে আপনি আমাদের কেবল অশিক্ষিত আমরা হ্যাঁ ইউটিউবার দুই তিনজন আপনার পিছনে লাগছে শোনেন সকল ইউটিউবার যে একদম অশিক্ষিত তা না পড়ালেখা অনেকের কম আছে বাট আপনাদের থেকে নীতি আমরা ভালো আছি ভাই আপনি বিয়ে করছেন রাকিব যখন বিষয়টাকে প্রটেস্ট করছে আপনি আজকে যাদেরকে অশিক্ষিত বলছেন আপনারা কেন আইসা আবার একদম এগুলো নিয়ে বাড়াবাড়ি করলেন আইনের মাধ্যমে যাইতেন চুপচাপ থাকতেন আইসা একটা ভুয়া একটা কাবিন নামা তালাকনামা আনলেন এখন পর্যন্ত এটা ভুয়াই প্রমাণিত আমরা যতক্ষণ পর্যন্ত আদালতের মাধ্যমে এটা নিয়ে ফয়সালা না আসছে আমরা আমজনতা যেগুলো দেখছি প্রত্যেকটা আই উইটনেস এভিডেন্স টেলিভিশন যেগুলো করছে এরপরে আপনারা আপনারা মনে করেন না আপনি এখন খেলতে চান তামিমার জন্য তামিমা বলছে আমার জন্য সে খেলতে চায় সে মাঠে খেলুক সে যেখানেই খেলুক সে ভালো খেলুক আমরা জানি আপনি তামিমার স্বপ্নপূর্ণের জন্য খেলছেন আপনি বিশ কোটি বাংলাদেশের স্বপ্নপূর্ণের জন্য এখন আপনি খেলছেন না আর আমরা জানি আপনি চান একটা খেলার ভিতরে ভালো পারফরমেন্স করুন আমজনতা ঝাঁপাইয়া পড়ুক আবার আপনার পারফরমেন্সের উপরে তবে না দুর্জন বিদ্যান হলেও পরিত্য আপনি সকলকে এভাবে ঢালোভাবে আমাদেরকে অশিক্ষিত বলতে পারেন না এই অশিক্ষিতদের কারণেই আজকের দিনে আপনারা এতটুকু ভালো লাইফ লিড করতে পারতেছেন আমরা জায়গায় আজাগে আপনাদেরকে সম্মান দিচ্ছি কিন্তু যখনই আমাদের বিষয়টা আসে তখন দেখা যায় যে আপনারা এমন একটা ভাবসাব নেন জাতিরে কোনো পাত্তাই দেন না আপনারা টাকাওয়ালা মালিক পয়সাওয়ালা মালিক আপনারা ঠিক আছে বাট তারপরে একটা জিনিস বলি যে আমজনতার সাথে কখনোই এরকম স্ল্যাং বা ধরেন এরকম কটুক্তি বা হেয় প্রতিপন্ন করে কোনো কথা বলেন না আমজনতার দিন শেষে আর কিছু থাকুক না থাকুক আমাদের মান সম্মান আছে আপনি যা করছেন আপনার ক্ষেত্রে সেই ওয়ার্ড ব্যবহার করা হয়েছে আপনার নিয়ে কেউ গালাগালি আপনার মা বাবা নিয়ে কখনো কেউ গালাগালি নাই আপনি সাথে যা করছেন এরপর আপনি যদি বলেন যে আপনার চরিত্রটা কি জনগণ প্রতিবাদ করবে আপনি কোর্টের রায়ের মাধ্যমে প্রমাণ করে আসেন আপনি সত্যবাদী যদি আদালত প্রমাণ দেয় আপনি সত্যবাদী আমাদের মতন অনেকে আমরা চুপ থাকবো কারণ আমরা আইনের বিরুদ্ধে গিয়ে কোনো বিরুদ্ধে আচরণ করার মতন সাহস আমাদের নেই সত্যমি আল্লাহ ভালো জানে ফাইসালা ওনার দরবার থেকে আসবে আমরা তো জাস্ট হচ্ছে আজ এ দর্শক দেখছি ক্রিকেটে যখন খেলেন দেখছি সবার খেলাও দেখছি তামিমার খেলাও দেখতেছি তবে বি কেয়ারফুল আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম